আমি নামাজ থেকে নামাজের নিয়ত করার পর আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, তখন বাড়িতে কেউ নেই, আমি কি করব? আমি ওযু করে আমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবো? আমার তিনটা নাতি আছে, তাদের বাবা নেই, তাদের দাদা ব্যাংকে কিছু টাকা রেখেছে, তার কিছু সুদ বের হয়েছে, সেগুলো কি তার নাতিরা খরচ করতে পারবে কিনা? দেখুন, সুদ এটা আল্লাহ তাআলা হারাম করেছেন বিধায় সুদ এটা কোনোভাবে একজন ইমানদারের ভোগ করা উচিত না, সুদি লেনদেন করা উচিত নয়, এটা থেকে বেরিয়ে আসা উচিত। যদি কিছু টাকা তাদের থাকে তাহলে সেই টাকা কোনো ব্যবসায়িক কাজে খাটানো উচিত। আজকাল কোথাও ইনভেস্ট করা রিস্কি, কার কাছে দিবে, মেরে দিবে, দুই নম্বরই করবে, এই ভয় অনেক বেশি। এরপরও সমাজ একেবারে ধ্বংস হয়ে অতলে চলে গেছে, একজনও ভালো মানুষ নাই, ব্যাপারটা তো এরকম না। তুলনামূলকভাবে যারা বিশ্বস্ত, যারা অন্তত এতিমদের হক মেরে খাবেন এতটুকু ভয় আছে, সে সমস্ত জায়গায় ব্যবসায়িকভাবে ইনভেস্ট করবেন, হারাম উপার্জন থেকে বেরিয়ে আসবেন। বাবা নাই, এ উসিলায় এ অজুহাত দিয়ে সুদ খাওয়া জায়েজ নাই। প্রয়োজনে যদি উপার্জন না থাকে, দাদার কর্তব্য দাদা উপার্জন করে সন্তানকে নাতি নাতনিদেরকে খাবারের ব্যবস্থা করবে, তাদের দাদার উপরে ফরজ। চাচা থাকলে চাচার উপর ফরজ এতিম বাচ্চাদের লালন পালন করা, তারপরও সুদের উপর নির্ভরতা করা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি অজু করে আমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবো কিনা? অজুর পর মেয়েরা যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ান কোনো অসুবিধা নেই, এর কারণে অজু ভাঙবে না। অনেক মা বোনরা মনে করেন সন্তানকে বুকের দুধ খাওয়ালে মনে হয় অজু ভঙ্গ হয়ে যায়, এটা অজু ভঙ্গের কোনো কারণ না। অজু করার পর বাচ্চাকে দুধ খাওয়ানোর পর আবার ওই যদি আপনি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অজু ভঙ্গের সাথে সম্পর্ক হলো অজু ভঙ্গ হওয়ার মতো কোনো কারণ পাওয়া গেছে কিনা, শরীর কোথাও কেন নাপাক বের হয়েছে কিনা, ঘুম এসেছে কিনা, সেন্সলেস হয়ে গেছেন কিনা, বেহুশ হয়ে গেছেন কিনা, এরকম বিষয় দেখা দিলে, পেশাব পায়খানা করলে, আপনি বায়ু ত্যাগ করলে, তখন অজু ভাঙবে। সন্তানকে দুধ খাওয়ানোর সাথে অজুর ভাঙার কোনো সম্পর্ক নেই। আমি নামাজ থেকে নামাজের নিয়ত করার পর আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, তখন বাড়িতে কেউ নেই, আমি কি করব? যদি কোনো মা নামাজের নিয়ত করার পর বাচ্চা ঘুম থেকে উঠে যায়, তো বাচ্চা ঘুম থেকে উঠে গেলেই যায় বাচ্চাকে সাথে সাথে ধরতে হবে, একটা এরকম না। তো দু চার মিনিট থাকলে বাচ্চা তো মরে যাবে না, হয়তো একটু কান্নাকাটি করবে, তো কান্নাকাটি করলে করবে, কান্নাকাটি করাটাও বাচ্চাদের স্বাস্থ্যের জন্য দরকার আছে। বাচ্চা কান্না না করলে, বিশেষ করে জন্মের পর বাচ্চা যদি না কাঁদে, আওয়াজ না করে, ডাক্তারদের টেনশনের শেষ থাকে না, তাই না? তো যাই হোক, একটু আধটু কান্নাকাটি করা এটা বাচ্চাদের জন্য ক্ষতিকর কিছু না, এর কারণে বাচ্চারা শেষ হয়ে যাবে না। অনেক মা বোনরা আছেন অতিরিক্ত সংবেদনশীল, সন্তান একটু ও করলেই তারা জান জীবন দিয়ে অস্থির হয়ে চলে যান। মা হিসাবে বাচ্চার প্রতি এই মমতা, অতিরিক্ত মমতা থাকা, এটা কোনো কোনো ক্ষেত্রে প্রশংসনীয়, কিন্তু এর মানে এই না যে আপনি নামাজ ছেড়ে দিতে পারবেন, জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তুবতুল আমালাকুম, তোমাদের আমলকে তোমরা বাতিল করে দিও না, এর জন্য নামাজ আপনি ছেড়ে দিতে পারবেন না। বরং বাচ্চা ঘুম থেকে উঠছে, আপনি নামাজ কন্টিনিউ করবেন। প্রয়োজনে যদি দেখেন যে না, বাচ্চা অল্প সময়ের মধ্যে সে অস্থির হয়ে যায়, এত কান্নাকাটি করছে যে মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে, অথবা হতে পারে, কিংবা খুব বেশি আপনার চঞ্চল, সে পড়ে যাবে, এরকম আশঙ্কা তৈরি হয়ে গেলে নামাজ একটু সংক্ষেপ করবেন, একটু তাড়াতাড়ি শেষ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করেছেন জামাতে ইমামতি করে, তো কোনো বাচ্চারা কান্নার আওয়াজ শুনে তিনি নামাজকে সংক্ষিপ্ত করে দিয়েছেন, এটা জায়েজ আছে। কিন্তু বাচ্চা যদি কান্নাকাটি না করে বা হালকা পাতলা একটু আওয়াজ করে এবং সে আছে তার মতো করে, তাহলে তখন তাড়াহুড়া করে নামাজ শেষ করতে যাবেন না। অনেক মা বোনরা আছেন এই বিষয়গুলো খেয়াল করেন না। যদি এমন হয় যে বাচ্চা খাটের কিনারা চলে আসছে, খাট অনেক উঁচা, পড়ে গিয়ে বড় কোনো বিপদ হতে পারে, তাহলে সেক্ষেত্রে নামাজের মধ্যে থেকে তাকে যদি রক্ষা করা সম্ভব হয় করবেন, আর সেটা সম্ভব না হলে প্রয়োজনে নামাজ যদি ভাঙা ছাড়া তাকে রক্ষা করা না যায় তাহলে নামাজ ভেঙে দিবেন। এটা হলো তখন যদি জীবন চলে যাওয়ার মতো বিপদ হয়, হাত পা ভেঙে যাওয়ার মতো বিপদ হতে পারে এরকম মনে হয়, তখন যে এটা করবেন, সামান্য একটু কাঁদছে আর নামাজ ছেড়ে দিবেন, এটা জায়েজ নাই।